হ্যালো ভিউয়ার্স, আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে গিয়ে আয়ন ইলেকট্রন পদ্ধতিতে সমতাকরণ বিধান। লাস্ট ক্লাসে আমরা জারণ বিজারণ এবং জারণ সংখ্যা নির্ণয়ের প্রসেস, জারণ কাকে বলে, বিজারণ কাকে বলে, এগুলো নিয়ে একটু বেসিক লেভেল থেকে আলোচনা করেছিলাম। এই অধ্যায়ে তোমাদের অর্থাৎ কেমিস্ট্রির সেকেন্ড পার্টের থার্ড চ্যাপ্টার পরিমাণগত রসায়ন, এখান থেকে মেনলি তোমাদের আয়ন ইলেকট্রন পদ্ধতিতে সমতাকরণ এবং টাইট্রেশন থেকে তোমাদের একটা সৃজনশীল থাকে। সো এই ক্ষেত্রে আয়ন ইলেকট্রন পদ্ধতিতে সমতাকরণ করাটা খুবই গুরুত্বপূর্ণ এবং এটা কয়েকটা স্টেপসের উপরে নির্ভরশীল বা কয়েকটা বেসিক জিনিসের উপরে নির্ভরশীল। তো আমার এই লেকচারটা তোমরা অবশ্যই বুঝবা এবং হচ্ছে গিয়ে ভালোভাবে খেয়াল করবা যে কীভাবে আমি ব্যালেন্সটা করলাম। এখানে হচ্ছে গিয়ে তুমি উৎপাদও তৈরি করতে পারবা, সাথে সাথে হচ্ছে ব্যালেন্সও করতে পারবা। তো যাই হোক, লেকচারটা শুরু করার আগে একটু বলি, হাজারিন আগে হাজারে স্যারের বইয়ে একটা বক্স দেওয়া আছে, খুব সুন্দর করে ওখানে অম্লীয় মাধ্যমে ক্ষারীয় মাধ্যমে কোন আয়নটা রূপান্তরিত রূপ কী, কোন একটা আয়নের রূপান্তরিত রূপ কী এবং হচ্ছে জারণ সংখ্যার পরিবর্তন কত হয়, কতটা ইলেকট্রন গ্রহণ করে, কতটা ইলেকট্রন ছাড়ে, এগুলো নিয়ে একটু ইন ডিটেইলস একটা বক্স দেওয়া আছে। এখান থেকে কিছু কিছু জিনিস তোমরা মুখস্থ করে নিবা, ঠিক আছে? যদি মুখস্থ করে নাও তাহলে পরবর্তীতে এই লেকচারটা আবার একটু দেখবা, দেখলে দেখবা তোমাদের এই জিনিসটা ইনশাল্লাহ সহজে তোমরা বুঝে যাবা। তো যাই হোক, আজকে আমরা কয়েকটা, এমনি আমাদের সিরিজ থাকবে, আমরা কয়েকটা লেকচার সলভ করবো ইনশাল্লাহ। তো যাই হোক, আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে গিয়ে একটা রিঅ্যাকশন, ফেরাস সালফেট এবং পটাশিয়াম ডাইক্রোমেট অম্লীয় মাধ্যম সালফিউরিক অ্যাসিডে রিঅ্যাকশন করলে এই রিঅ্যাকশনটা আমরা আয়ন ইলেকট্রন পদ্ধতিতে সমতাকরণ করব। তো যাই হোক, প্রথমে হচ্ছে গিয়ে আমি যে সিস্টেমটা নেব অথবা আমি যে মাধ্যমটা নিয়ে কাজ করব এটা হচ্ছে গিয়ে অম্লীয় মাধ্যম, তার মানে ওই মাধ্যমে কী আছে, সালফিউরিক অ্যাসিড আছে। অবশ্যই মনে রাখবা এই সালফিউরিক অ্যাসিডটা হতে হবে লঘু সালফিউরিক অ্যাসিড। কীরকম হবে এটা? লঘু। তো লঘু সালফিউরিক অ্যাসিড কেন বলা হলো, কারণ তুমি যদি গাঢ় সালফিউরিক অ্যাসিড নাও, গাঢ় সালফিউরিক অ্যাসিডের জারণ ক্ষমতা খুবই বেশি, গাঢ় সালফিউরিক অ্যাসিডের জারণ ক্ষমতা খুবই বেশি হওয়ার কারণে সে মূল রিঅ্যাকশনে অংশগ্রহণ করে ফেলবে, যার কারণে তুমি লঘু সালফিউরিক অ্যাসিড নিলেও হবে না। সেমভাবে সালফিউরিক অ্যাসিড না নিয়ে তুমি হাইড্রোক্লোরিক অ্যাসিড নিতে পারো, কিন্তু তুমি যদি গাঢ় হাইড্রোক্লোরিক অ্যাসিড নাও তাও সে রিঅ্যাকশনে অংশগ্রহণ করে ফেলবে। এই কারণে তুমি হাইড্রোক্লোরিক অ্যাসিডও যদি নাও তাহলে তুমি লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিড নিতে হবে, আর সালফিউরিক অ্যাসিড নিয়েছো তুমি লঘু সালফিউরিক অ্যাসিডই নিবা। বাট একটা কোশ্চেন তোমাদের পরীক্ষায় আসে যে তুমি কি লঘু নাইট্রিক অ্যাসিড নিতে পারবা, অবশ্যই না। মনে রাখবা নাইট্রিক অ্যাসিড হচ্ছে খুব তীব্র একটা জারক, নাইট্রিক অ্যাসিড খুব তীব্র একটা জারক হওয়ার কারণে আমরা নাইট্রিক অ্যাসিড নিব না, ক্লিয়ার? কারণ তুমি যদি খুব লঘুও নাও সে বিক্রিয়া অংশগ্রহণ করে ফেলবে। তো দেখো এখানে ফেরাস সালফেট পটাশিয়াম ডাইক্রোমেটের সাথে রিঅ্যাকশন করবে কিসের উপস্থিতিতে, লঘু সালফিউরিক অ্যাসিডের উপস্থিতিতে। এই রিঅ্যাকশনটা আমরা আয়ন ইলেকট্রন পদ্ধতিতে সমতাকরণ করব। তো যাই হোক, প্রথমে বলছিলাম শুরুতেই যে আগে ওই বক্সটা একবার দেখে নাও, ভালোভাবে আয়ত্ত করে নাও, তারপরে একটু খেয়াল করে দেখো। ওই বক্সটাও যদি দেখো তুমি দেখবা যে অম্লীয় মাধ্যমে এই যে ডাইক্রোমেটটা আছে Cr2O7, এই ডাইক্রোমেট আয়নটা তোমার সে জারক হিসেবে কাজ করে, মানে সে বিজারিত হয়, কারণ আমরা জানি জারক বিজারিত হয়, বিজারক জারিত হয়। আর এখানে ফেরাস সালফেটের যে ফেরাম মানে হচ্ছে আয়রনটা Fe2+, সে কী হয়, সে জারিত হয়, ঠিক আছে, সে জারিত হয়, তার মানে সে বিজারক হিসাবে কাজ করে। যাই হোক, জারিত হয় না বিজারিত হয় এটা আমরা রিঅ্যাকশনের মাধ্যমেই দেখে ফেলতে পারবো। দেখো এখানে প্রথমে হচ্ছে গিয়ে পটাশিয়াম ডাইক্রোমেট এবং হচ্ছে আয়রন। তো বলেছিলাম শুরুতে কী হয়, ফেরাস সালফেটের আয়রনটার দিকে খেয়াল করবে। এখন সালফেট পটাশিয়াম এগুলো অ্যাকচুয়ালি দর্শক আয়ন হিসেবে কাজ করে। লাস্ট ক্লাসে বলেছিলাম যে দর্শক আয়ন কি, যে আয়নটার বিক্রিয়কে এবং উৎপাতে জারণ সংখ্যা সেম থাকে, কোনো পরিবর্তন হয় না, তারা হচ্ছে দর্শক আয়ন। এবার দেখো ফেরাস সালফেটে যে আয়রন থাকে
আয়রন 2 প্লাস ফেরাস সালফেটে যেটা থাকে আয়রন 2 প্লাস অম্লীয় মাধ্যমে সে কিসে পরিবর্তিত হয় আয়রন 3 প্লাসে পরিবর্তিত হয় তো আয়রন 2 প্লাস সে কিসে পরিবর্তিত হলো আয়রন 3 প্লাস তাহলে কিভাবে সে একটা ইলেকট্রন ছেড়ে দেয় একটা ইলেকট্রন ছেড়ে দিয়ে সে আয়রন 3 প্লাস হলো দেখো এদিকে 2 প্লাস মানে দুইটা পজিটিভ চার্জ এখানে তিনটা পজিটিভ চার্জ প্লাস একটা ইলেকট্রন তো একটা ইলেকট্রন একটা পজিটিভকে নিষ্ক্রিয় করে ফেলে তার মানে হচ্ছে আয়রন মানে এদিকেও 2 প্লাসই রয়ে গেল তাই না 3 প্লাস কে একটা ইলেকট্রন একটা প্লাস কে বা একটা পজিটিভ চার্জকে নিষ্ক্রিয় করলে এদিকেও প্লাস 2 এদিকেও চার্জ প্লাস 2 তো এটা ধরে নিলাম আমি একটা সমীকরণ হ্যাঁ এবার দ্বিতীয়ত বলছিলাম এই যে ডাইক্রোমেট আয়নটা আছে সে অম্লীয় মাধ্যমে কিসে রূপান্তরিত হয় বা তার পরিবর্তিত ফর্মটা কি Cr2O7 2- তার যে পরিবর্তিত রূপটা এটা হচ্ছে গিয়ে 2 ক্রোমিয়াম 3+ ঠিক আছে তো ডাইক্রোমেট আয়নের পরিবর্তিত রূপ হচ্ছে 2 ক্রোমিয়াম 3+ একটু খেয়াল করে দেখো এখানে Cr2O7 এখানে অক্সিজেন কয়টা 60টা অক্সিজেন 60টা তো বিক্রিয়কে যত অণু অক্সিজেন থাকে আমি উৎপাদে ঠিক তত অণু পানি যোগ করে দিব 7 অণু পানি আমি যোগ করে দিলাম তার মানে বিক্রিয়কে যত অণু অক্সিজেন থাকবে উৎপাদে তত অণু পানি যোগ করলাম কিন্তু খেয়াল করে দেখো আমি উৎপাদে 7 অণু পানি যোগ করলাম তার মানে হচ্ছে আমার 7টা অক্সিজেন আমি উৎপাদে যোগ করলাম কিন্তু একটু খেয়াল করে দেখো তো 7 × 14 14টা হাইড্রোজেন বেড়ে গেল না উৎপাদে তো এই জন্য আমি 14 হাইড্রোজেন প্লাস তার মানে 14টা হাইড্রোজেন আমি বিক্রিয়কে যোগ করে দিতে হবে কারণ উভয় দিকে তো আমি একটা ব্যালেন্স রাখতে হবে তাই না তো আমার ব্যালেন্স হলো হচ্ছে গিয়ে অক্সিজেনের ব্যালেন্স হলো হাইড্রোজেনের ব্যালেন্স হলো ক্রোমিয়ামেরও ব্যালেন্স হইল তো একটু খেয়াল করে দেখো আমার কিসের ব্যালেন্স হয় নাই আমার ব্যালেন্স হয় না একটু ভালোভাবে খেয়াল করে দেখবা আমার চার্জের ব্যালেন্স হয় না কীরকম এখানে দুইটা ক্রোমিয়াম 3+ করে তার মানে এদিকে চার্জ হচ্ছে 6+ এদিকে 14H+ তার মানে 14টা পজিটিভ চার্জ আর Cr2O7 ডাইক্রোমেটের দুইটা নেগেটিভ চার্জ 14টা পজিটিভ দুইটা নেগেটিভ তার মানে হচ্ছে 12টা পজিটিভ চার্জ তো এদিকে 6টা পজিটিভ চার্জ এখানে 12টা পজিটিভ চার্জ উভয় দিকের চার্জ সমান করতে হলে অবশ্যই আমরা বিক্রিয়কে 6টা ইলেকট্রন যোগ করে দেব 6টা ইলেকট্রন তাহলে তার মানে 6টা ইলেকট্রন 6টা পজিটিভ চার্জকে নিষ্ক্রিয় করে ফেলতেছে তার মানে বিক্রিয়কও 6টা পজিটিভ চার্জই রয়ে গেল উৎপাদও সেম 6টা পজিটিভ চার্জ তো এটা ধরো 2 নং সমীকরণ আচ্ছা এবার খেয়াল করো আমার 1 নং সমীকরণ বা যেটাকে আমরা বলতেছি জারণ অর্ধবিক্রিয়া 1 নং সমীকরণটাকে বলতেছি জারণ অর্ধবিক্রিয়া কেন কারণ এখানে আয়রন 2+ একটা ইলেকট্রন ছেড়ে দিছে আর আমরা 2 নং সমীকরণটাকে বলতেছি বিজারণ অর্ধবিক্রিয়া কেন এখানে হচ্ছে গিয়ে ডাইক্রোমেট ইলেকট্রন গ্রহণ করেছে তো আয়রন Fe2+ এর জারণ ঘটেছে তার মানে সে বিজারক শুরুতে যেটা বলছিলাম অম্লীয় মাধ্যমে আয়রনটা বিজারক হিসেবে কাজ করে সেমভাবে ডাইক্রোমেটটা হচ্ছে গিয়ে 6টা ইলেকট্রন গ্রহণ করছে তার মানে তার বিজারণ ঘটেছে তার মানে সে জারক যেটা বলছিলাম আমরা অম্লীয় মাধ্যমে এবার দেখো 2 নং সমীকরণে ইলেকট্রন কয়টা 6টা 1 নং সমীকরণে ইলেকট্রন কয়টা 1টা আমি জারণ অর্ধবিক্রিয়া এবং বিজারণ অর্ধবিক্রিয়া এই দুইটাকে যোগ বিয়োগ করতে হলে আমাকে ইলেকট্রন সংখ্যা সেম করতে হবে সো আমি এই সমীকরণটাকে 6 দ্বারা গুণ দেব 1 নং সমীকরণটাকে 6 দ্বারা গুণ দেব তাহলে সে কি হয়ে যায় 6Fe2+ 6Fe3+ 6টা ইলেকট্রন ক্লিয়ার এবার আমি 1 নং আর 2 নং সমীকরণকে যোগ করে দেই পূর্ণ রিয়াকশনের জন্য 1 নং এবং 2 নং সমীকরণকে যদি আমি যোগ করে দেই ইলেকট্রন ইলেকট্রন কাটা এখানের ইলেকট্রন ওই জায়গার ইলেকট্রন বাদ তাহলে রইল কোন অংশটা 6 অণু আয়রন 2+ এই সাইডে আর রইল Cr2O7 2- প্লাস 14
H plus. আর ওইদিকে রইল 6 অনু Fe 3 plus. তারপরে রইল হচ্ছে গিয়ে 2 অনু ক্রোমিয়াম 3 plus. 7 অনু পানি. এই অবস্থা. তো এটা হচ্ছে গিয়ে মানে মোট বিক্রিয়াটা অর্থাৎ জারণ অর্ধবিক্রিয়া বিজারণ অর্ধবিক্রিয়ার যোগফল অর্থাৎ মোট বিক্রিয়া যেটা হলো আমার তো অলরেডি কিন্তু আমার মোটামুটি আয়ন ব্যালেন্স হয়ে গিয়েছে এবার আমরা যদি দর্শক আয়নগুলো বসাই দেই হালকা দুই একটা একটু মডিফিকেশন করে আমাদের মূল রিঅ্যাকশন একটা চলে আসবে দেখো আমি একটু মূল রিঅ্যাকশনটা রেখে বাকিটা মুছে দিচ্ছি দেখো তাহলে এটা হচ্ছে গিয়ে মূলটা তাই না 6 অনু 2 মাইনাস 3 প্লাস হ্যাঁ দেখো এটা হচ্ছে গিয়ে মোট রিঅ্যাকশনটা এখন এখানে আমি দর্শক আয়নটা বসাই দেই দর্শক আয়নটা যদি বসাই দেই 6 Fe 2 প্লাস তার মানে 6 Fe SO 4 এখানে সালফেটটা হচ্ছে দর্শক আয়ন Cr2 O 7 তার মানে K2Cr2O7 K2 হচ্ছে বা পটাশিয়াম দুইটা হচ্ছে এখানে দর্শক আয়ন প্লাস 14H প্লাস এটাকে আমরা লিখতে পারি 7H2SO4 খেয়াল করে দেখো 7H2 দিলাম তার মানে হচ্ছে কি 14টা হাইড্রোজেন প্লাস কিন্তু আমি পেয়ে গেলাম তাই না আমি যদি 14H2SO4 লিখি তাহলে 14 দুগুণ 28টা হয়ে যায় সেম ভাবে দেখো 6 Fe 3 প্লাস এটাকে আমরা কিভাবে লিখতে পারি এভাবে লিখতে পারি 3 Fe 2 SO 4 3 কেন কারণ Fe 3 প্লাস তার মানে আয়রনের যোজনই কত 3 সালফেটের নিচে 3 বসবে সো Fe 2 SO 4 3 লিখলে 3 দুগুণা 6 6টা Fe 3 প্লাস তো আছেই তাই না প্লাস হচ্ছে গিয়ে 2 ক্রোমিয়াম তার মানে হচ্ছে গিয়ে 2 ক্রোমিয়াম 2 ক্রোমিয়াম কে আমরা লিখতে পারি Cr2SO4 3 3 কেন কারণ ক্রোমিয়াম 3 প্লাস প্লাস 7 অনু পানি দেখা যাচ্ছে দেখা যাচ্ছে তো এই হচ্ছে কি আমার দর্শক আয়নগুলো স্থাপনের পরে রিঅ্যাকশন কি দাঁড়াইলো এখানে আমার 6 অনু FeSO4 ফেরাস সালফেট তারপরে পটাশিয়াম ডাইক্রোমেট 1 অনু 7 অনু সালফিউরিক অ্যাসিড 3 অনু ফেরিক সালফেট 1 অনু ক্রোমিয়াম সালফেট 7 অনু পানি আমার কি রিঅ্যাকশন পুরোটা ব্যালেন্স হইল আশা করি এখনো হয়নি কারণ আমি দেখতেছি এখানে দুইটা পটাশিয়াম আছে কিন্তু উৎপাদে কোনো পটাশিয়াম নাই সালফেট আছে এখানে 6টা 7টা 13টা উৎপাদে আছে 3 3 9 9 3 12 গুণে দেখো তোমরা ওইদিকে 12টা এখানে হলো 13টা তার মানে সালফেট ইমব্যালেন্স পটাশিয়াম ইমব্যালেন্স আমি যদি উৎপাতে K2SO4 বাহির থেকে এক্সট্রা দিয়ে দিলাম এবার ব্যালেন্স হলো তো উভয় পাশে তাই না এটাই হচ্ছে মূল রিঅ্যাকশন বা এটাই হচ্ছে গিয়ে মোট উৎপাদটা তার মানে 6 FeSO4 K2Cr2O7 7 অনু সালফিউরিক অ্যাসিড তাহলে কি তৈরি হবে 3 অনু Fe2SO4 3 প্লাস Cr2SO4 3 প্লাস 7 অনু পানি প্লাস K2SO4 কত সহজ তাই না তুমি ওই বক্সটা একটু যদি তোমরা ভালোভাবে হাজারে নাকি দেখে নাও যে ওই বক্সটাতে অম্লীয় মাধ্যমে ক্ষারীয় মাধ্যমে আয়নের কী রূপান্তর কত জারণ সংখ্যা ইয়া তাহলে তোমরা ইজিলি এগুলো বুঝে যাবা খুব কঠিন না কিন্তু ব্যাপারটা খুব ইজি এবং হচ্ছে গিয়ে আর পড়াশোনা একটু ইজিলি নাও ঠিক আছে পড়াশোনা যত ইজিলি তুমি নিবা তোমার কাছে মানে পড়তে মজা পাবা তত অনেকে দেখা যায় যে অনেক ক্রিয়েটিভ তার অনেক বুদ্ধি অনেক কিছু করতে পারে পড়াশোনা পারে না অথচ সবচেয়ে ইজি কাজটা সে পারে না এবং এমন স্টুডেন্টস আমি জানি যারা অনেক কঠিন কঠিন জিনিস করতে পারে অনেক সিনিয়র ক্লাসের জিনিসপত্রও সে পারে বাট পড়াশোনা সে পারে না সো পড়াশোনাটা একটু মজা করে নাও ইনশাল্লাহ খুব সহজে এগুলো বুঝে যাবা এটা হচ্ছে একটা রিঅ্যাকশন এরকম সামনে আরও বিভিন্ন রিঅ্যাকশন নিয়ে আমি আলোচনা করব ঠিক আছে আজকে এতটুকুই আল্লাহ হাফেজ